ভিউয়ার্স, বর্ষাকালে যে রেসিপিটি খেতে আমি সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কাঁকড়া। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এবং কাঁকড়াগুলোকে সামান্য একটুখানি ব্রেক করে নিয়েছি যাতে রান্না হওয়ার পরে সহজেই ভাঙা যায়। আর দেখুন এখানে রয়েছে কাঁকড়ার যে ঘিলুটা থাকে সেটা, এটা রান্নার মধ্যে যখন রান্না হয়ে আসে তখন মশলার সাথে দিয়ে দিলে এটার টেস্টটা কিন্তু দারুণ লাগে। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, আমি প্রথমে এতে একটু সাদা তেল দিয়ে কাঁকড়াগুলোকে একটু ফ্রাই করে নেব। তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়ার টুকরোগুলোকে দিয়ে দিয়ে কাঁকড়াগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। কাঁকড়ার পিসগুলো তেলে পড়াতেই দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হতে আরম্ভ করছে। ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, এবার আমি একটি পাত্রে কাঁকড়াগুলো তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমানো আছে। কাঁকড়াগুলোকে তুলে নিয়েছি, এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ তেল। আমি এবার রান্নাটা পুরোটাই করব সর্ষের তেলে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এখানে আমি বেটে রাখা 2টো পেঁয়াজ, 4টে লঙ্কা, 1টা গোটা কোয়া রসুন এবং 1/2 ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি। যেটা দেখানো হয়নি, আমি কাঁকড়ার সাথে সাথে কিন্তু ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকেও ফ্রাই করে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটি টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালোভাবে কষে নিতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 2 ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কিরকম পরিমাণে ঝাল খাবেন সেটার উপর। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং সামান্য একটু ধনে গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষাবার সময় কাঁকড়ার যেই ঘিলুটা রয়েছে সেটা আমি কাচিয়ে দিয়ে দেব।
তাহলে কিন্তু টেস্টটা আরো বেশি খোলতাই হবে। ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু সামান্য কমানো রয়েছে। এবারে দেখুন মশলা চারদিক দিয়ে তেল ছাড়া শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ একটু চিনি দেব। দিয়ে আবার একটু মশলাটাকে কষাবো। এখন কিন্তু জল ফল দেব না, আগে মশলা ভালোভাবে কষবে, তারপরে আমি কাঁকড়া কষাবো, তারপরে জল। দেখুন ভিউয়ার্স মশলাটা পুরোপুরি কষে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স করে দিচ্ছি। একটু কষ্ট করে দিচ্ছি। তারপরে যে বাটির মধ্যে আমি কাঁকড়া ভাজাগুলো তুলেছিলাম তার মধ্যে জল নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। দেখুন ভিউয়ার্স কি সুন্দরভাবে কষে গেছে, ভালোভাবে কষে এসছে। এবার আমি এর উপর দিয়ে জলটা দিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এবং ভালোভাবে মশলার সাথে কাঁকড়াগুলোকে মিক্স করে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে যখন ঝোলটা পুরো টেনে নেবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একবার ফুটে ওঠার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। আগে একবার ফুটতে দিচ্ছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকনা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে সামান্য কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। দেখুন ঝোলটা সুন্দরভাবে টেনে গেছে। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে আমি ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে দিলাম এবং গ্যাসটাকে আমি অফ করে ঢাকনা দিয়ে আর 5 মিনিট রেখে দিচ্ছি। সো ভিউয়ার্স রেডি আমাদের কাঁকড়ার একদম ধোয়া ওঠা রেসিপি। খুব সহজে চটজলদি কাঁকড়ার ঝাল রেডি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।